word is it this stranger, which also means. A few moments later. Hey guys, welcome back to my channel. I'm Piyu. তোমরা দেখছো Piyu Creation. আজকে একটা সুন্দর ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে যে আজকে আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি। সেটা করছি আমার ছেলের সাথে। তোমরা দেখতে থাকো, ভীষণ মজাদার হচ্ছে। তো ছেলে স্কুলে গেছে, এক্ষুনি চলে আসবে। ছেলে দুদিন ধরে স্নান ঠিকমতন করে না। তো যখনই বলি স্নান করেছিস, বলছে হ্যাঁ, কিন্তু বাথরুম দেখি সেরকম ভাবে ভেজা না। তো আজকে ঠিক করেছি যে ও আসবে যখন, তখন আমি একটুখানি ওকে বলবো যে আমি ওই বাড়ি থেকে একটু মিটার দেখে আসছি, তুই তাড়াতাড়ি করে স্নানটা করে নে। এবার আজকে যে তোর পড়া আছে, আর স্যারের পড়ার জন্য খুব মানে একটু ভয়ে ভয়ে থাকে, স্যার পড়া না দিতে পারলে একটুখানি মারে। তো তো ওর জন্য এসেই আগে ওর টেন্ডেন্সি থাকবে যে কি করে আগে স্যারের পড়াটা রিভিশন দেব। তো চলো, ও এসে আমি যখন ওই বাড়ি যাবো আশা করি ও এসে স্নান করবে না, আমি ওকে ভালো করেই চিনি। তো এসে হয়তো আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে, ও এসে কোনো রকম জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে আগে ভাতটা খেয়ে নেবে, দিয়ে তারপরে হয়তো পড়তে বসবে। যাই হোক, চলো অপেক্ষা করি, যখন আসবে তখন থেকে স্টার্ট করব। তো জানি না রিয়াকশনটা আমার ছেলের কি হবে, আমি নিজেও ভয় লাগছে যে কিরকম রিয়াকশন করবে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালোই মজা পাবে আজকের ভিডিও, কারণ আমি ফার্স্ট টাইমই কিন্তু প্র্যাঙ্ক নিয়ে এসেছি। অনেকদিন ধরেই ভাবছি কী করব কী করব, আজকে এটা আইডিয়া এলো তাই এটা করলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ফাইনালি এখন গাড়ির আওয়াজ পেলাম। এই সামনেটাতে নামিয়ে দেয় গাড়িতে, তো মনে হয় ছেলে চলে এসছে। চলো আমি ছেলেকে এখন দেখে বলবো যে বাবা আমি একটু ওই বাড়ি থেকে আসছি মিটার দেখে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমার বাবাই চলে এসেছে। তুই কোথায় যাচ্ছ? আমি একটু ওই বাড়িতে মিটারটা দেখে আসি, তুমি স্নান করো, তোমার ভাত বাড়া আছে, ঠিক আছে? ভাতটা খেয়ে নিও। আর কি যেন বলে, স্যারের পড়া আছে আজকে, তাহলে পড়াগুলো মুখস্থ করে রাখো, রিভিশন দিয়ে নাও, ঠিক আছে? তুমি আসো, তারপর আমি খাবো। তুমি খেয়ে নিও না, একসাথে খাবো, ঠিক আছে? লালু ভুলুটা আমার, ঠিক আছে? তুমি শানটা ঘান করে কিন্তু রেডি হয়ে যাবে, আমি আস্তে আস্তে, ঠিক আছে? আমি এসে যেন দেখি তোমার শানটান করে তুমি রেডি, ঠিক আছে? তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি রিভিশন দিয়ে নেব। কিরে ভাত খেয়েছিস? হ্যাঁ। হুম, তো হঠাৎ করতে বসে গেছো? বললাম না রিভিশন দেবো, একসাথে খাবো। স্নান হয়ে গেছে? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ। স্নান করেছো তো? হ্যাঁ করেছো তো বাবা? হ্যাঁ। ভিডিও করছো কেন, আজকে ব্লগ দেবে? হ্যাঁ, আজকে সকাল থেকে ব্লগ করেছি, তার জন্য একটু ভিডিও করলাম যে আমার ছেলেটা কত পড়াশোনায় ভালো, এসেই পড়তে বসে গেছে স্কুল থেকে না খেয়ে দে। দেখেছো গাইস তোমরা? কি করবো, তুমি তো পড়া ছুটি দিচ্ছ না। না বাবা, ছুটি দেওয়া যাবে না, এখন পরীক্ষা না সামনে। Omnivores are the animals that feed. Both are plants and animals. When you know that word means eat, you will know which type of eater is methonid in this stanza. Insectivores are main word. Is it this stanza which also means গাইস তোমরা দেখবে আমার ছেলের রিয়াকশনটা। আরে পড়ছিল আমার ছেলেটা মন দিয়ে। কদিন স্নান করো না তুমি? প্রত্যেকদিন স্নান করে। অনেকদিন পরে স্নান করেছো তো, তার জন্য আমার ছেলে কাঁদছে। আরে অনেকদিন পরে, অনেকদিন স্নান করেনি তো, দেখো ওর গাটা পুরো কাটা দিয়ে দিয়েছে। ই মা, খাতাটা ভিজে গেল তো, আজকে তো স্যারের কাছে গণধোলাই। দেখো খাতা পুরো ভিজে গেছে রে,
আমি জায়গা বড় না তুমি করেছো তুমি পুরো কাদের রাখার চিনি করে দিলে পুরো জল করে এটা রোদে আয়রন করে শুকিয়ে দেবো ঠিক আছে আরে আমি ভিডিও করার জন্য তুই সান করিস না একটু ভিডিও করলাম বাবা কাদে না আমার সোনা বাবাটা তুই দেখ এই দেখ আমি ভিডিও তো কোনো ব্লগ করিনি আমি তোর সাথে এটা একটা ফোদম প্রাঙ্ক কাদিস না চ এবার জামা প্যান্টটা ছেড়ে নে তুই আমি জানি তুই স্নান করবি আমি স্নান করেছিলাম ব্যাং করেছিস হ্যাঁ করেছি চল গিয়ে গাছ পাগুলো আইজ দেখ একটু বলে দে যাও এখান দিয়ে যাও ওরে বাবারে আমাকেই ফেলে দিচ্ছে ঠিক আছে গাইস ও বলবে না তোর খাতা ভিজে গেছে স্যার ওকে বকবে তাই আমি বলে দিলাম যে যদি পারো তাহলে যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো গাইস দেখতেই পাচ্ছ আমার ছেলের অবস্থা বেহাল এক তো স্যারের কাছে বকা খাবে যেহেতু খাতাটা ভিজে গেছে আমি দেখছি আয়রন করে দেওয়া যায় নাকি আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে তোমরা একটুখানি প্লিজ আমাদেরকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো এই ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করেছি জানি না কতটা কি সাকসেস করতে পেরেছি তবে যাই হোক যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ফেসবুক বন্ধুরা একটু পেজটাকে ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি এবার আমার ছেলেকে একটু শান্ত করতে হবে আমাকে আদর করে চলো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে